হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমনাথ। আজকে আমি চলে এসেছি চন্দননগর ডিজনিল্যান্ড পার্কে। চন্দননগর আসার আমার মেন উদ্দেশ্য ছিল কেএমডি পার্কটা দেখার, কিন্তু কেএমডি পার্কটা বন্ধ রয়েছে এখন। তাই ভাবলাম যে চন্দননগর এসেছি যখন, তো চন্দননগর আরেকটি পার্ক আছে, সেটা ডিজনিল্যান্ড পার্ক, এই পার্কে চলে এলাম। তো এখানে আসতে ওখান থেকে সময় লেগেছে মোটামুটি 15 মিনিট, টোটো করে এলাম। আর এখানে এসে যা দেখলাম, পার্কটার কাজকর্ম চলছে, কারণ আগামী নভেম্বরের মাস থেকে সিজন চালু হচ্ছে, প্রচুর লোক এখানে পিকনিক করতেও আসে। তো এর আগে আমি এই পার্কে কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম আসলাম। তো চলো ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে এই পার্কে বিভিন্ন ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর এখানে এন্ট্রি কত আছে, কী করে আসবে, সব কিছু ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সামনেই দেখতে পাচ্ছেন পার্কটির মেন গেট, এবং তার পাশেই রয়েছে পার্কের টিকিট কাউন্টার, যার এন্ট্রি ফি 20 টাকা। চলুন তাহলে পার্কের ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করেই প্রথমেই চোখে পড়বে আপনাদের বাইক পার্কিংয়ের ব্যবস্থা করা আছে, যার পার্কিং ফি 10 টাকা নেওয়া হয়। এছাড়াও দু চাকা, তিন চাকা ও চার চাকা সব কিছু গাড়ির জন্য পার্কের বাইরের দিকে পার্কিংয়ের ব্যবস্থাও করা আছে। কিছুটা সামনের দিকে এগোতেই বা সাইডে রয়েছে ড্যান্সিং ফ্লোর, যেটা বর্তমানে এখন বন্ধ রয়েছে। পার্কটি লকডাউনের কারণে অনেক দিন বন্ধ ছিল, সেই কারণে রক্ষণাবেক্ষণ ঠিকঠাকভাবে হয়নি। বর্তমানে পার্কের পরিষ্কার পরিচ্ছন্নর কাজ চলছে, আগামী ডিসেম্বর মাস থেকে সব কিছু চালু হয়ে যাবে। অনেক লোক এখানে পিকনিক করতেও আসবে। আরো কিছুটা এগোতেই বাস সাইডেই দেখতে পাবেন একটা ছোট দোকানের ব্যবস্থা করা আছে, যেখানে বিভিন্ন রকম ফাস্টফুড, কোল্ড ড্রিঙ্কস এবং ওয়াটার ড্রিঙ্কস, বিভিন্ন খাবারের ব্যবস্থা আছে। এছাড়া পার্কের ভেতরে একটি রিসর্টের ব্যবস্থা করা আছে, যেখানে বিভিন্ন রকম অনুষ্ঠান যেমন বিয়ে বাড়ি, অডিশন ও কনফারেন্স ইত্যাদি ভাড়া দেওয়া হয়। তার জন্য আপনাদের এদের ওয়েবসাইট থেকে বুকিং করে নিতে হবে। এছাড়াও পার্কের ভেতরে বিভিন্ন রকম দোলনা যেমন ড্রাগন ট্রেন, মিকি মাউস, প্যাটেল বোর্ড, বিভিন্ন রকম দোলনার ব্যবস্থা করা রয়েছে, যেগুলি বর্তমানে সব কিছু বন্ধ রয়েছে। ডিসেম্বর মাস থেকে সব কিছু আবার চালু করা হবে। উইকেন্ডের ওয়ান ডে ট্যুর হিসাবে এই পার্কটিকে আপনারা বেছে নিতেই পারবেন, যে কোনো একদিন এখানে এসে পিকনিক করতেই পারেন। এখানে পিকনিক ভাড়া নেওয়া হয় 300 টাকা, এবং যতজন আসবে প্রতিজনের 20 টাকা করে এন্ট্রি ফি নেওয়া হয়। এখানে আসতে আপনাদের চন্দননগর স্টেশন থেকে টোটো বা অটোতে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। বছরে প্রতিদিনই সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে। ভিডিওটি আমি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এছাড়া আমার চ্যানেলে ফার্স্ট টাইম আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ।